আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আমার শোল মাছের ভিডিও দেখতে চান। তো আমি বেশ কয়েক মাস ভিডিও দিচ্ছি না, আমার শোল মাছের বয়স এখন 8 থেকে 9 মাস হতে চলেছে। তো মাছ আমি আজকে ধরে দেখাবো কেমন সাইজ হয়েছে। তো আনুমানিক আমার মাছগুলো 2টা মাসে 1 কেজি প্লাস হয়ে যাচ্ছে। তো শীতের সময় এখন মাছ খুব কম খায়, এই জন্য মাছের গ্রোথটাও সেইভাবে হচ্ছে না। তো এই শীতের শেষে মাছকে প্রচুর পরিমাণে আমি লাইভ ফিড খাওয়াবো, সে কারণে হয়তো আমার মাছের ওজনটা 1 বছরে 1 কেজি হয়ে যাবে আমি আশা করছি। কেননা এখনই আমার মাছের 600-700 গ্রামেরও বেশি ওজন, কিছু কিছু মাছ 500-র মতো ওজন। তো শোল মাছকে আমি সময় মতো খেতে দিতে পারলে ইনশাল্লাহ আমি 1 বছরে 1 কেজি মাছ পেয়ে যাব। বাকি যে 3-4 মাস আছে, এই 3-4 মাসে আমি প্রচুর পরিমাণ মাছকে খেতে দেবো। তো শীতকালটা মাছ একদমই খায় না, যে কারণে মাছের ওজনটা খুব কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার শোল মাছের সাথে অন্য যে মাছগুলো আমি শোল মাছের খাবার হিসাবে ছোট ছোট পোনা ছেড়েছিলাম, তো সেগুলো অনেক বড় বড় মাছ হয়ে উঠেছে। এ থেকেও আমি বেশ কিছু টাকার মাছ বিক্রি করতে পারবো বলে মনে করছি।